আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি মনে করি আপনারা যারা আমার আজকের ভিডিওতে আমার থাম্বনেল দেখে লেখা পড়ে ক্লিক করেছেন, হয়তো ভাবছেন ভাই আজকে হয়তো মিথ্যা টাইটেল দিয়ে ভিডিও দিয়েছে, ভাই হয়তো আজকে আমাদের সাথে মজা নিচ্ছে। তারপরও আমার টাইটেলের রোমাঞ্চকর ইন্টারেস্টিং কিছু লাইন দেখে আপনাদের এতটুকু আগ্রহ হয়েছে একটু ক্লিক করে দেখি যে আসলে ভাই কি বলে। আমি জানি আপনারা এটাই ভাবছেন, কিন্তু আমি আপনাদের কারো মনক্ষুণ্ণ করবো না, কাউকে আমি কাউকে আশাহত করবো না। কারণ আমি একটা কথা আপনাদেরকে অলওয়েজ বলে এসেছি, যেটা আমি অলওয়েজ বলি, আমি আমার চ্যানেলের থাম্বনেলের মধ্যে, আমার একটা ভিডিওর মধ্যে আমি যেগুলো লিখি আমি আপনাদেরকে আমার ভিডিওতে ক্লিক করাই, আমি আমার ভিডিওতে ঠিক সেগুলোই দেখাই। সো কেউ আপসেট হবেন না, কেউ মনক্ষুণ্ণ হবেন না, কেউ আবার এটাও ভাববেন না যে আমি হয়তো টাইটেলের সাথে আমার ভিডিওর কন্টেন্টের মিল হবে না, আমার 100% মিল হবে। আমি আজকে আমার থাম্বনেলের মধ্যে যা যা লেখা লিখেছি ঠিক তাই কথাগুলোই দেখবেন আজকে তানজিলা তা নিজের মুখ দিয়ে বলছে। আপনারা কেউ বিশ্বাসও করবেন না, আপনাদের মতোই আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমি যখন নিজের কান দিয়ে শুনেছি, শোনার পর আমি বুঝতে পেরেছি আসলে আমি কি শুনছি, তখন আমি নিজেকে মনে করিনি যে আমি দুনিয়াতে আছি, মনে হয়েছে আমি কোনো অন্য গ্রহে চলে গেছি। এটা আমার কানে বিশ্বাস করতে পারছিলাম না। তানজিলা এতটা নোংরাভাবে কথা বলছিল, তানজিলার প্রত্যেকটা কথা ছিল অন্তরঙ্গ মুহূর্তের, যেমনটা উদাহরণ কী দেবো দর্শক, বলতেও আমার লজ্জা লাগে যে মানে কেমনে বলো দর্শক। সাকিব বলছে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, মানে ওর আঞ্চলিক ভাষাতে। তানজিলা বলছে তুমি আর একটু জোরে চাপ দিয়ে ঢুকিয়ে দাও, তোমারটা এত বড় কেন দর্শক, মানে আমার লজ্জা লাগছে এই ধরনের কথা বলতে। আর আমি মনে করি যে আমার এই কথাগুলোকে আপনারা আজকে খুব খারাপভাবে নেবেন না, কারণ খারাপভাবে নেবেন না এই কারণে, কারণ এই কথাগুলো কিন্তু আমি নিজে মুখ থেকে বলছি না। যদি হ্যাঁ দেখতেন যে ভাই আপনি তো আজকে এই কথাগুলো নোংরা বলছেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমি একটা নোংরাভাবে কথা বলেছি। এই কথাগুলো তো একটা আমি নিজে নোংরা বলবো না দর্শক, বা আমি নোংরা কিছুকে প্রমোটও করবো না। এই কথাগুলো তানজিলা নিজের মুখ থেকে যা যা বলেছে আমি সেগুলোই আপনাদেরকে জানাবো। সো কথাগুলো কিন্তু আমার না, আমি যে কথাগুলো আপনাদেরকে জানাবো আমি একটা মাধ্যম মাত্র, কথাগুলো বলেছে তানজিলা এবং সাকিব, তাদের কথোপকথনটা আমি আপনাদের কাছে একদম হুবহু তুলে ধরবো। এবং আমি মনে করি আমার আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের দেখা উচিত, শোনা উচিত যে তানজিলা আসলে কেন বিয়ে করেছে, তার এই কথাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। তো আগে বলছি দর্শক, আজকে আমি আর কোনো ভিডিও রেফারেন্স দিব না, আপনাদেরকে বলবো না অমুক জায়গায় যান, অমুক জায়গায় গিয়ে অমুক মিনিট দেখেন, কিছু বলবো না। জাস্ট আমি আমার এই ভিডিওর মধ্যেই সমস্ত কিছু প্রমাণ দিয়ে দিব, ভিডিও ফুটেজ সহকারে শুনিয়ে দিব আপনাদেরকে, আপনারা আমার ভিডিওতে আজকে দেখতে পারবেন। সো কাউকে অন্য কোথাও যেতে হবে না, আমার পুরো ভিডিওটা দেখলে ইন ডিটেলস ভিডিও ফুটেজ সহকারে সব কিছু জেনে যাবেন। তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই বরাবরের মতো বেশ অনেকটা দিন ধরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আবারও ক্ষমা প্রার্থী, আমি জানি আপনারা হয়তো মুখস্থ করে ফেলেছেন। ঢাকা শহরের কথা দর্শক বলে আর লাভই নেই, নিজের মাথাটাও ঝালাপালা করে দিয়েছে, কানটাও ঝালাপালা করে দিয়েছে, মনে হয় যেন কী করবো নিজেও বুঝি না, সারাটাক্ষণ কনস্ট্রাকশনের কাজের জন্য টাস টুস শব্দ হতেই থাকে, মাথা একদম ধরে যায়, মনে হয় যেন বাসা থেকে পালিয়ে যে এরকম একটা অবস্থা দর্শক। সো যেহেতু আমিও সাফারার, এই জন্য আমি জানি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও কষ্ট হবে শুনতে, যদি আপনার মূল্যবান সময় অপচয় করে আমার ভিডিওটা শোনেন, হয়তো যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসে আপনাদের কষ্ট হবে আমি জানি, তারপর আমি ক্ষমা চাচ্ছি। যদি এরকম ব্যাঘাত ঘটে বা আপনাদের কষ্ট হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এতটুকু মনে রাখবেন যে আমিও সাফারার, তো এতটুকু জাস্ট একটু ম্যানেজ করে নেবেন, কারণ দর্শক বাইরে প্রচণ্ড পরিমাণের কনস্ট্রাকশনের কাজ চলছে আর হাবি জাবি ইট টিট ভাঙ্গাচুর অনেক শব্দ হয়, এবং এটাতে আমার ভিডিও দিতে সমস্যা হয়, গুছিয়ে যতটা কথা বলা যেত অতটা কথা আমি গুছিয়ে বলতেও পারিনি এই সমস্ত শব্দের জন্য, কনস্ট্রাকশন বারবার লুজ হয়, ইন্টারাপশানে চলে যায়। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলে রাখলাম, আগাম ক্ষমা প্রার্থী আমি। তো দর্শক আমার আজকের ভিডিওর মেন প্লট হচ্ছে তানজিলা এবং সাকিবের অন্তরঙ্গ মুহূর্তের কিছু কথোপকথন, একদম ভিডিও ফুটেজ সহকারে বলে দিব তারা কী কী বলেছে, কী কী শুনেছি আমি, আর কী কী আপনাদেরকে জানাতে চাই, একদম টু দ্য পয়েন্ট প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা লাইন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো ওই প্রশ্নের আগে আমার কাছে আরও তিনটা কন্টেন্ট আছে, যে তিনটা জিনিস দিয়ে আমি চাইলে নতুন ভিডিও বানাতে পারতাম, বাট আমি বানাচ্ছি না, আমি এক ভিডিওর মধ্যে বলে দিব, তাহলে যেটা হবে আমার নিজেরও কষ্ট কম হবে আর আপনাদের টাইম ওয়েস্টটাও কম হবে, কারণ একটা জিনিস আমি এক ভিডিওতে দেখিয়ে দিলে আপনারা 20 মিনিটে যতটুকু জানতে পারবেন, এই জিনিসগুলো যদি আমি ভেঙে 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 3-4 দিনে দেই এতে কিছুই হবে না, এতে আমার হয়তো লাভ হবে বাট আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে, আমি সবসময় আপনাদের কথা চিন্তা করি। তো আমি আজকে সব বলে দিচ্ছি দর্শক কী কী ঘটনা। প্রথমত
সাকিবকে উষ্ঠা দিয়ে কিন্তু অলরেডি কুষ্টিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। টাইটেল বা হেডলাইনটা শুনতে একটু খারাপ শোনালেও বাস্তবতা কিন্তু এমনই কঠিন। আপনারা প্রথমত একটা জিনিস হয়তো জানেন সবাই, যে সাকিব আর তানজিলা কিন্তু বাপ্পির মন গলানোর জন্য তারা দুজনাই ঢাকাতে এসেছিল, তা মিমের বাসাতে উঠেছিল। মিমের বাসায় ওঠার পর মিমকে কিন্তু তারা সবাই মিলে মানে কি বলবো মানে অত্যাচার শুরু করা যায় বলা যেতে পারে, বাট মিম কোনো পাত্তা দেয়নি। তো যাই হোক, সাকিব আর তানজিলা বাপ্পিদের আগে মিমের বাসাতে ওঠে, কারণ তাদের প্ল্যান ছিল যে বাপ্পির সাথে মিশতে হবে, বাপ্পির সাথে কথা বলে বাপ্পিকে iPhone 15 Pro Max গিফট করে বাপ্পির মনটাকে গলিয়ে বাপ্পিকে আবার হাত করতে হবে, বাবাকে হাত করতে হবে। তো বাপ্পিকে অ্যাজ ইউজুয়াল মানে তাদের প্ল্যান মোতাবেক তারা একটা iPhone 15 Pro Max দেয়, দিয়ে তানজিলা জাপটে ধরে কোচলিয়ে দেয় বাপ্পিকে, একদম ইচ্ছা মতো কোচলে দেয় এবং বগলের গন্ধ শুকিয়ে দেয়। তো বাপ্পিরও ভালো লেগেছে, বাপ্পি আনন্দ ফিল করেছে, বাপ্পিও কি বলবো দর্শক আরাম পেয়েছে। তো এমন অবস্থায় বাপ্পির কিন্তু মন গলাতে পারেনি, ওই স্বামীর সময়টুকুই বাপ্পিকে যখন জড়িয়ে ধরেছে বাপ্পি তখনই খালি ভালো লেগেছে, ওই 2 সেকেন্ডের জন্যই মাত্র। কিন্তু ফোন নেওয়া শেষ, iPhone 15 Pro Max ধরেছে, দেখেছে, ছবি তুলেছে, স্বাদ নেওয়া শেষ, এখন তানজিলাকে কিক দিয়ে বাইসাইকেল কিক করে একদম কুষ্টিয়া পাঠিয়ে দিয়েছে। বলতে পারেন কেন ভাই, কীভাবে করে সম্ভব, তারা তো ভালো মতোই গেল। দর্শক আপনারা একটা জিনিস দেখবেন, একটা জিনিস খেয়ালও করবেন, সাকিব আর বাপ্পি দুজনে কিন্তু ঘরের জামাই, বাপ্পি পদ্মাচলের জামাই আর সাকিব পাবনার জামাই। তো দুজনে কিন্তু জামাই, দুজনের ট্যাগ। তো বাপ্পি আজকে একটা জায়গায় গিয়ে মিমের বাসা হোক পদ্মাচলে হোক যাওয়ার পর যে পরিমাণ সম্মান পায়, আদর যত্ন পায়, খাবার দাবার পায়, মাছের মাথা পায়, মুরগির রান পায়, আস্ত আস্ত সব জিনিস পায়, মানে খাবার দাবার ফার্স্ট ক্লাস পায়, কারণ কি, কারণ সে জামাই মানুষ, তাদের পরিবারের একজন সম্মানীয় মানুষ। এই জন্য বাপ্পিকে সবাই চোখের মধ্যমণি করে রেখে সবাই তাকে বেস্ট জিনিসটুকুই দেওয়ার চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো সে জায়গা দিয়ে সাকিব, সেও তো জামাই মানুষ, সেও তো বিয়ে করেছে, তার তোর বউ 10-20টা না, তার বউ একটাই, তার শ্বশুরবাড়িও একটা, তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের বাড়িও একটা। তো সাকিবও চাইবে তার এই একটা শ্বশুরবাড়ির মধ্যে যেন সেও সম্মানটুকু পায়, সেও যেন আদর আপ্যায়ন পায়, মানে যত্ন পায়, প্রপার সম্মান রেসপেক্টটুকু যেন সবাই তাকে দেয়। তো এই আশা নিয়েই সাকিব গিয়েছিল মিমের বাসায়। যাওয়ার পর কী হলো, তাকে অনেক সম্মান দিয়েছে দর্শক, সম্মান না, তাকে অমন থম্মান দিয়েছে, ঠিক আছে, সাকিবকে অনেক থম্মান দিয়েছে। এখন থম্মানটা কী জিনিস দর্শক, থম্মানটা হচ্ছে, সম্মান তো আমরা জানি রেসপেক্ট, কিন্তু যেটাকে অপমান করা হয় সেটাকে আমি থম্মান বলছি, জাস্ট ব্যঙ্গ করে, কারণ সাকিবকে তাই করা হয়েছে, অপমান করা হয়েছে। একটা জামাই মানুষ, প্রথমত আমরা তো একটা সামান্য গেস্ট আসলে তার জন্য আমরা আমাদের শোকেস থেকে দামি দামি ডিনার সেট বের করে প্লেটে করে খাবার বেড়ে দেই, আপ্যায়ন করি, পরিবেশন করি, সার্ভ করি। কিন্তু সাকিব গিয়েছে, তাকে ভাত কিসে দিয়েছে জানেন, পলিথিনে। মিম সাকিবের জন্য আলাদা একবেলা ভাত পর্যন্ত রান্না করেনি দর্শক, চিন্তা করুন কতটা অপমান করা হয়েছে সাকিবকে। সাকিব গিয়েছে বাসাতে, অবশ্যই মিমের উচিত ছিল কিছু ভালো মন্দ রান্না করা, অ্যাটলিস্ট কিছু একটু রান্না করা। মিম তো কিছু রান্না করলোই না, বরং সাকিবের সামনে দোকান থেকে বাবু ভাত এনে দিল, পলিথিনে করে ভাত, সে পলিথিনে করে ভাত দিল। এবং তানজিলা এটাই বলছিল, নতুন জামাই খাবে পলিথিনে ভাত। তো এখানে কিন্তু গর্বের কোনো কথা না, সাকিব খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি তামাশা দেখছিল, কিন্তু মনের মধ্যে তার বুকটা চিরে যাচ্ছিল দর্শক, কারণ সে জানে কোথায় এসে পড়লাম। আসলে এটাই তার প্রাপ্য ছিল, বেশি লোভ করলে এমনটাই করতে হয়। সাকিব যেমন লোভ করে তানজিলাকে বিয়ে করেছে, সে ঠিকই টাকা পেয়েছে, তানজিলাকে পেয়েছে, টাকা পয়সা নিয়ে খেলতে পারবে, কিন্তু জীবনে শ্বশুরবাড়ির মর্ম কী, শ্বশুরবাড়ির আদর ভালোবাসা কী, এটা বুঝবে না। তো সাকিবের ক্ষেত্রে যেটা হয়েছে দর্শক, সাকিব বুঝতে পারছে হারে হারে যে তাকে অপমান করা হয়। তো যে জায়গাতে এরকম অপমান করা হয় সেখানে সাকিব কেন থাকবে, জাস্ট আপনার একটাবার ভেবে দেখুন। তো এভাবে করে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, ভাত খেয়ে দিলে পলিথিনে দেওয়া হয়, বাপ্পি ঠিক মতো কথা বলে না, অন্য কোনো মানুষ সাকিব সামনে থাকলেও কেউ পাত্তা দেয় না, কিন্তু বাপ্পি কিনে সবে মাথা তুলে রাখে, সারাক্ষণ বাপ্পি বাপ্পি করতে থাকে, বাপ্পি ভাই বাপ্পি ভাই। তো সাকিব যখন থাকবে, আমরা তো দুজনই জামাই, আমিও জামাই বাপ্পিও জামাই, কিন্তু সবাই খালি বাপ্পিকে নিয়ে আছে, আমাকে নিয়ে নাই, আমাকে নিয়ে কোনো কথাবার্তাও বলে না, আমি নতুন মানুষ, তখন স্বাভাবিকভাবে একটু না অনেকখানি লো ফিল হবে মন থেকে, তখন সাকিব সেখানে চাই থাকতে চাইবে না, সে বারবার সেখানে পালিয়ে যেতে চাইবে, এমনটাই হয়েছে। সাকিব এগুলো সহ্য করতে না পেরে তানজিলাকে বলেছে আমরা চলে যাই, পরে তানজিলার সাথে সে আবার কুষ্টিয়াতে চলে এসেছে, কিন্তু বাপ্পিরা কিন্তু আসেনি,
তানজিলা সাকিব চাইলে থাকতে পারতো, বাট তারা থাকেনি। কারণ যে বললাম অপমান, অপমান সহ্য করে সাকিব এক জায়গাতেও থাকবে না, এক মুহূর্ত থাকবে না। তো এই প্রাপ্য সম্মানটুকু কিন্তু সাকিবকে কেউ দেয়নি। এর জন্য একরকম কিন্তু বলা যায় উষ্ঠ দিয়ে, লাঠি দিয়ে তাকে কুষ্টিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, সবাই মিলে পাঠিয়ে দিয়েছে। তো এটা গেল দর্শক তানজিলা সাকিবের কুষ্টিয়ে যাওয়ার গল্প। মিমের একটা গল্প বলতে চাই। আপনারা হয়তো সবাই ভাবছেন মিম বিয়ে করেছে বাবুকে, এর পেছনে অনেক কারণ বলেছে, অনেক কিছু বলেছি। একটা জিনিস একটু জানাতে চাই, মিম ইন্সপিরেশন কীভাবে পেয়েছে, বা মিমের এই বিয়ে করার পেছনে, মানে পেছনে যে অ্যাগ্রেভেটিং কিছু ফ্যাক্টর ছিল, এই অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর কোনগুলো ছিল। এই অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরগুলো ছিল তানজিলা এবং সাকিবের কসলা কসলি, ঠিক আছে, কসলা কসলি। কীরকম কসলা কসলি? ভিডিওর সামনে দুজন দুজনে ঢলে পড়ে, সাকিব ঢলে পড়ে, তানজিলা ঢলে পড়ে, ভিডিওর মধ্যে অন্তরঙ্গ মুহূর্তের কথাবার্তা বলে, দুজন দুজনকে কচলাতে থাকে, একজন একজনকে খাইয়ে দেয়। তো একজন ব্যাচেলার নারীর মতো মিম যখন তানজিলা সাকিবকে এভাবে মিশতে দেখবে, কচলাতে দেখবে, ডলতে দেখবে, ঢলে পড়তে দেখবে, মিমের তো অবশ্যই উত্তেজনা পা থেকে মাথায় উঠে যাবে। এমনি মিমের অবস্থা তো খুব একটা ভালো না আমরা জানি, তো সেই জায়গায় মিম তো নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। তো এগুলো দেখে মিমের মাথা খারাপ হয়ে গেছে যে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়ে করা লাগবে। বিয়ে করতে পারেনি, বাবুর সাথে থাকা শুরু করেছে, এরকম একটা অবস্থা। তো মিমের এই বাবুর সাথে থাকার পেছনে, এত তড়িঘড়ি করে এই মানে নোংরামি করার পেছনে, যে জিনিসটা অনেক বেশি অ্যাগ্রেভেট করেছে পেছন থেকে, ইন্সপিরেশন দিয়েছে মিমকে, সেটা ছিল তানজিল এবং সাকিবের ডলাডলি। তো এই দুটো জিনিস আমি জানাতে চেয়েছিলাম। তো যাই হোক, আমি জানিয়েছি। আমি এখন আমার ভিডিওর মেন প্লটে চলে আসি, যেটার জন্য আপনারা সবাই বসেছিলেন, শোনার জন্য অধীর আগ্রহ ছিলেন। আমি একদম লাইন টু লাইন, আমি যেভাবে করে শব্দ টু শব্দ বলছি দর্শক, ঠিক আমি যখন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন তানজিল এগুলোই বলছে। তো আমি এগুলো বলবো, বলার পর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো এগুলো কখন কী করেছে। তো আগে একটা কথা বলি না দর্শক, তানজিলার মধ্যে এত পরিমাণে উত্তেজনা যেটা আসলে কল্পনার বাইরে। তানজিলা সাকিবকে মেনলি বিয়ে করেছে উত্তেজনার জন্য, মানে সে তার নিজের যে মানে একটা ফিজিক্যাল যে একটা কি বলে এটা, মানে ফিজিক্যাল যেটা ডিমান্ড, এটাকে ফুলফিল করার জন্য তানজিলা আসলে বিয়ে করেছে দর্শক। আসলে কেমনে বলবো এর থেকে ভালো মতো কথা, কারণ কোনোভাবে আমি এর থেকে সংযতমূলক শব্দ খুঁজে পাচ্ছি না। আমার ব্যাকরণ বা আমার অভিধানে নেই মাথার মধ্যে এর থেকে সুন্দর কোনো শব্দ। তো তানজিলা এই কারণে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে সাকিবকে বিয়ে করেছে। তো এগুলো বলতে পারেন যে ভাই আপনি কীভাবে বুঝলেন দর্শক। তানজিলা একটা ভিডিওর মধ্যে, একটা সুশ্রী মানে একটা সুশ্রী মানে একটা ভ্লগের মধ্যে যে ধরনের অন্তরঙ্গ হওয়ার মুহূর্তে একটা ছেলেমেয়ে যেরকম কথাবার্তা বলে সেগুলো বলছে, এগুলো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এখন কিছু ভাষণদার আসবে ভাষণ দিতে যে ভাই এটা তানজিলা তো অমুক সময় বলেছে। আমি আপনাদেরকে বলে দিই কোন সময় বলে মানে বলেছে। তানজিলাকে সাকিব নাকফুল নো স্পিন পরিয়ে দিচ্ছিল। নো স্পিন পরানোর সময় সামান্য নো স্পিন, আমার কথাটা এখানে দর্শক, আপনারা হয়তো বলতেন ও ভাই বুঝতে পেরেছি, বাট লেট মি সে, একটু সময় দিন আমাকে দর্শক, আমাকে এক্সপ্লেন করতে দিন। সামান্য একটা নো স্পিন, একটা সামান্য নো স্পিন দর্শক, একটা সামান্য নো স্পিন, এই নো স্পিনটা সাকিব ধরে নাকে পরিয়ে দিবে। এই নাকে পরো মানে পরিয়ে দেওয়া নিয়ে তানজিলা যত ন্যাকামি, যত বেহায়াপনা, যত নোংরামি, মানে অন্তরঙ্গ মুহূর্তের কথাবার্তা সামান্য একটা নাকফুল পরা নিয়ে, তাহলে এই মেয়ে কী কী করতে পারে জাস্ট এতটুকু আইডিয়া করবেন। সামান্য একটা নাকফুল পরিয়ে দিবে, শেষ। নাকফুল পরানো নিয়ে দর্শক তানজিলা কী কী কথা বলেছে, কী কী কথা বলেছে এগুলো শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ এটা নাকফুল পরানো নিয়ে কখনোই কোনো মেয়ের এত কথা আসে বলে আমি মনে করি না। তার নাক এতে যদি ফেটে রক্ত পরে চৌচির হয়ে যায়, তারপরেও কোনো মেয়ে এই ধরনের কথাবার্তা বলবে বলে আমার মনে হয় না। তানজিলা বলেছে, কারণ ওই যে বললাম তার ফিজিক্যাল ডিমান্ডটা এত বেশি সে নিজেকে কন্ট্রোলই করতে পারে না, তার সমস্ত কথার মধ্যে সে খালি ওই জিনিসগুলোকেই খুঁজে পায়। তানজিলা যাই করে তার মধ্যে সেগুলো ওই জিনিসগুলোকে খুঁজে পায়, নোংরামি জিনিসগুলোকে, জন্য সে বারবার ওই ধরনের কথাবার্তাগুলোকে প্রমোট করে। কী কী বলেছে এটাই এখন শুনতে চাইবেন। আমি এখন যেভাবে করে বলবো দর্শক প্রত্যেকটা কথা শুনবেন, ঠিক এভাবে করে তানজিলা বলেছে, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রথমত সাকিব বলছিল তুমি পারবে, তানজিলা বললে হ্যাঁ পারবো, বলে থাক কাল মানে কাল পড়াবো। তানজিলা বলে না সময় থাকবে না সকালে, তুমি এখনই পড়ো। তখন সাকিব বলে থাক পারবে না তুমি, তোমার চোখ দিয়ে পানি বাড়িয়ে গেল। তো এভাবে করেই মানে সাকিব তার নিজের আঞ্চলিক ভাষায় বলছিল, এক্সপ্রেস মানে এক্সপ্রেস করছিল তার মনের কথাগুলোকে। এভাবে জাস্ট শুরু হয়েছে, পরেরগুলো বলি কী কী হয়েছে। তারপর তানজিলা বলছে তুমি করো, এভাবেই করো, দাঁড়ায় দাঁড়ায় করো, দাঁড়ায় দাঁড়ায় করো, দাঁড়ায় দাঁড়ায়।
ঠিক আছে, সাকিব দাঁড়া দাঁড়িয়ে করছে। তারপরে বলছে, ও দাঁড়াও একটু দাঁড়াও, আটকে গেল তো। দর্শক চিন্তা করুন, সামান্য একটা নাকফুল পরানোতে তানজিলার কত ধরনের ন্যাকামি। তারপরে কি বলেছে, দাঁড়াও আটকে গেল তো, আটকে গেল। আচ্ছা আটকে গেল বুঝলাম, পরে কি হয়েছে দর্শক? পরের পার সাকিব বলছে, কি বলছে, একটু আস্তে আস্তে দাও। তানজিলা বলছে, একটু আস্তে আস্তে দাও। আস্তে আস্তে দিতে দিতে তখন তানজিলা বলে ওঠে, ও তোমারটা এত বড়, মানে হোয়াট দ্য, মানে দর্শক আমি কল্পনা করতে পারছি না তানজিলা একটা নাকফুল পরনি, এগুলো কি বলছে দর্শক, কি বলছে, দাঁড়াও আটকে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, তোমারটা এত বড়, উ, মানে হোয়াট, হাউ, মানে কীভাবে সম্ভব এটা দর্শক? শুধু এখানে শেষ না, আরও আছে স্টোরি। পরবর্তীতে তানজিলা প্রশ্ন করে সাহেবকে, তুমি লাগাতে পেরেছো, লাগাতে পারছো? তখন সাকিব বলে, হুম। তখন তানজিলা বলে, তুমি একটা চাপ দিতা, ঢুকিয়ে একটা চাপ দিতা জোরে। তখন সাকিব বলে, নাও তোমার যতটুকু লাগে তুমি নিজে চাপ দিয়ে নাও। দর্শক আমি এগুলো বলতে বলতে এখন আবার মানে হাইপার হয়ে যাচ্ছে, এটা কি বলছি আমি, বাট বিলিভ মি দর্শক, আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো প্রমাণ সহকারে, নিজেরা দেখবেন এগুলো প্রত্যেকটা কথা তানজিলা নিজের মুখের কথা। জাস্ট একটা নাকফুল পরানো নিয়ে যে মেয়ে এত নোংরা কথা বলতে পারে, এত কথা বলতে পারে, তার মানে তার শরীরের ভিতরে কী ধরনের নোংরামি লুকিয়ে থাকতে পারে একটা বার ভেবে দেখবেন। একটা সামান্য নাকফুল পরানো নিয়ে এত কথা দরকার আছে বলে আমি মনে করি না, আর এইভাবে করে বলা। তারপর পরবর্তীতে দর্শক তানজিলা যখন বললো ঢুকে একটা চাপ দিতা, আর সাকিব যে বললো যে তুমি তোমার মতো করে নাও যতটুকু লাগে, তার পরবর্তীতে তানজিলা আমি পারি না এমন কিন্তু কোনো কিছু নেই, আমি যে পারি না এমন কিচ্ছু নেই কিন্তু, তো এটা বলার পরে বলে তুমি দাও। পরবর্তীতে সাকিব বলে, দাও আমি দিচ্ছি। চিন্তা করুন কি ধরনের আলাপ সালাপ চলছে। নেক্সট তানজিলা বলে, আমি করতে গেলে তো অনেক সময় লাগবে। তখন সাকিব বলে, আচ্ছা দাও আমাকে দামি করে দিই। পরে সাকিব আবার আরেক দুনিয়াতে চলে গেছে। সাকিব তখন আবার নিজের গলা সুরটাকে অন্যরকম নিয়ে বলছে, ব্যথা পাবা কিন্তু। তানজিলা বলে, না তুমি দাও। পরে দিতে থাকে সাকিব, মানে নাকফুল পরাতে থাকে, কিন্তু কী দিতে থাকে চিন্তা করুন, মানুষের মাইন্ড কোথায় নিয়ে যায় তারা। পরে দিচ্ছে এরকম নাকফুল পরাচ্ছে, তখন তানজিলা বলছে, উহ ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি কিন্তু, উহ ব্যথা পাচ্ছি, কী রে ভাই এটা নাকফুল পরানোতে এত কথা। তারপর সর্বশেষ দর্শক যেটা বলে আসলে তারা তাদের মানে কনভারসেশনটা শেষ করে, সেটা হচ্ছে তানজিলা বলছিল, উহ ব্যথা পাই, তুমি একটু বলো যেন ব্যথা না পাই। তখন সাকিব বলে, উফ দাঁড়াও আমাকে করতে দাও। তারপরে তারা করতে থাকে, করার পর শেষ দেখা যায়, যখন শেষ হবে তখন তানজিলা একটু ন্যাকামি করে বলে, ও এটা করতে, মানে কথাটা বের হচ্ছে না দর্শক, অন্য জায়গা দিয়ে শব্দটা বের হচ্ছে, ও ব্যথা করতে এমন করে বলছে, মানে আমি আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারিনি, এগুলো কী বলছে দর্শক, এগুলো কী বলছে, কী করছে, এরা নাকফুল পরনি এত কিছু, এত কথা। এখানে তো অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখছেন, আমি নুকের বেশিরভাগ আপুরে আমার ভিডিওটা দেখছেন, কষ্ট করে আমাকে জানাবেন কমেন্ট করে, আপনাদের হাজব্যান্ড যদি আপনাদেরকে নাকফুল পরিয়ে দেয় আপনারও কি এত কথা বলেছেন যতগুলো কথা তানজিলা বলেছে? আপনারা তো অনেকে আছেন প্রথমবার নাকফুল পরেছেন স্বামীর হাতে, আপনারা কি এতগুলো কথা বলেছেন, এত এক্সপ্রেশন দিয়েছেন, এত ন্যাকামি করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন তানজিলা আসলে এগুলো কেন করছে, কারণ তানজিলার মাথার মধ্যে সারাক্ষণ থাকে অন্তরঙ্গ মুহূর্তের সময় কাটানোর কথা, এজন্য সারাক্ষণ সেখালি একটা ভালো কাজের মধ্যেও এই ধরনের নোংরামি চিন্তা করে, একটা ভালো জায়গাতে গেলেও তার মাথাতে এগুলো খেলতে থাকে, যে কোনো জায়গাতে বসে সে এই ধরনের নোংরামি কথা বলে। একটা নাকফুল পরানোতে এই সমস্ত কথা আসে না, আমি পয়েন্ট করে আরেকবার বলে দিচ্ছি, তোমারটা এত বড়, চাপ দিয়ে ঢুকিয়ে দিতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ব্যথা দিও না, তুমি বলো যেন আমি ব্যথা না পাই, ব্যথা করতিছে, আস্তে আস্তে দাও, সাকিব বলছে ব্যথা পাবা কিন্তু, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবি কিন্তু, এই যে এতগুলো কথা একটা দুই সেকেন্ডে নাকফুল পরানোতে, এটা কিন্তু দর্শক কোনোভাবেই মেনে নেওয়া যায় না, গ্রহণযোগ্যতা পায় না। এখন যারা বলবেন ভাই এই যে কথাগুলো বললেন, অনেকে বললাম দর্শক শুরুতে ভাষণ দিতে আসবে এগুলো নাকফুল পরানোর কথা, তো আমি তো বলেই দিচ্ছি দর্শক এটা নাকফুল পরানোর সময় তানজিলের কথাগুলো বলেছে, কিন্তু আমি জাস্ট যেটা পয়েন্ট আউট করে আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি, যেই মেয়ে একটা সামান্য নাকফুল পরানো নিয়ে এত নোংরা নোংরা কথা বলতে পারে বা এত কথা বলতে পারে, তাহলে সেই মেয়ে আসলে কী কী করতে পারে,
জাস্ট এটা আপনাদেরকে আইডিয়া করানোর জন্য এই জিনিসটা আপনাদেরকে দিচ্ছি আর বলছি। এখন দর্শক আপনারা যারা এই জিনিসটা ভিডিও ফুটো সহকারে দেখতে চান বা জানতে চান, দেখবেন আমি আমার আজকের ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক অলরেডি পিন করা আছে, এই লিঙ্কে ক্লিক করবেন আর সবাই দেখে আসবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে ওটা শুনে আপনারা বুঝতে পারেন যে আসলে তানজিলা সাকিব কী কথোপকথন করছে, শোনার পর অবশ্যই আমাকে এসে আরেকটা কমেন্ট করে দিয়ে যাবেন। এতটুকু করলেই আমি স্যাটিসফাইড যে হ্যাঁ আপনারা সেটা দেখেছেন, কারণ আমি আপনাদের জন্য দর্শক ভিডিওটা দিয়েছি যে আসলে আপনারা দেখুন যে তানজিলা কী কী জিনিস প্রমোট করছে। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আছে বিষয় কথা পারছেন, এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।